অরুণাবু রক্ষিত মন্ত্রী রজতাবু রক্ষিতের ছেলে ওর উপরেই তোদেরকে নজর রাখতে হবে আর নাম দুটো ভুলিস না অরুণাবু রোজ কোথায় যাচ্ছে কি করছে কার সঙ্গে দেখা করছে সব ডিটেইলস কিন্তু আমার চাই মানে ওর সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে হবে সব সময় এই একটু চা খেয়ে আসছি বলে কিছু মিস করা যাবে না হুম বোঝাতে পারছি আমি পারবি করতে বকুল এদিকে শুন এটা কি করছেন আপনি এদেরকে দিয়ে এই কাজটা করাবেন এদের বয়স কত এরকম একটা রিস্কি কাজ এরা করবে ফোম বলতো একদমই বাচ্চা আমি না ভেবেচিন্তে কোনো কাজ করি না পারলে ওরাই পারবে ওরা গরিব আর ওদেরকে অরুণাবু জাস্ট পোকামাকড় মনে করে পাত্তাই দেবে না আর সবচেয়ে বড় কথা কি জানেন অরুণাবু কিন্তু ওদেরকে চেনে না আর ওরা অরুণাবুকে চেনে তাই পারলে ওরাই পারবে অলরেডি কিন্তু ওরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছে বারাসাতের বাংলা বাড়ি তো বুঝতে পারছি বকুল কিন্তু কাজটা খুব রিস্কি ওদের যদি কিছু হয়ে যায় তখন কি হবে ওরা পারবে ওরা অরুণাবুকে আমাদের থেকে অনেক বেশি জানে বেশি চেনে আসো জামাইবু ঠিক আমাদের উপর ভরসা করতে পারছে না কি জামাইবু ভাবছি আমরা পারবো কি না আসলে কাজটা তো খুব রিস্কি তোমরা তো একদমই ছেলে পুলে মানে বাচ্চা ছেলে তোমরা তাই আরে জামাই বাবু আপনি একদম চাপ নেবেন না বুঝেছেন তো কই ছেলে কেন ওর বাপও টের পাবে না যে আমরা ওর উপর নজর রেখেছি হ্যাঁ বুঝেছি তোমরা খুব স্মার্ট কিন্তু ওই লোকগুলো খুব খারাপ ওই অরুণাবু যদি একবার জানতে পারে না তোমাদের ব্যাপারে তাহলে ওর সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে ছেড়ে কথা বলবে না ধরতে পারলে তো জানবে জামাই বাবু আমাদের ধরতেই পারবে না ওস্তাদের ট্রেনিং আছে আমরা যা করি সব একসঙ্গে করি আর এইসব কাজে ভুল করা মানে ওস্তাদের নাম ডোবানো আর সেটা তো হবে না কি রে বন্ধুচুদা আরে হ্যাঁ একদম চিন্তা করবেন না আরে আমরা তিনজন আছি তো নাকি সেরকম হলে আমরা বাকিদেরকেও নিয়ে নেবো কিন্তু এক মুহূর্তের জন্য আমরা ওই অরুণাবুর ওপর থেকে নজর সরাবো না বুঝেছেন আপনি শুধু মিলিয়ে নেবেন ঠিকঠাক সময় ওই খবরগুলো পৌঁছচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে কিন্তু তোমরা যা করবে প্লিজ সাবধানে বকুল আপনার ট্রেনিংয়ের তারিফ না করে আমি পারছি না এদের বয়স কম হতে পারে কিন্তু এরা সাহস পেয়েছে পুরো ওস্তাদের মতোই ফাটিয়ে বেস্ট অফ লাক সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানো সমর তুমি আমি আমরা সবাই অসৎ আপাতত না হয় আমার কথা বাদ দিলাম কিন্তু সমর তুমি তোমার নিজের কথা ভাবো তোমার দাদার মতো এক সৎ ব্যবসায়ীর পেছনে তার ব্যবসা নিয়ে সব সাংঘাতিক কাণ্ড চালিয়ে যাচ্ছ তা কি সবাই জানে প্রমাণ যদি দেখানোর হয় আমিও দেখাতে পারি আমার কাছে অনেকের বিরুদ্ধেই অনেক প্রমাণ আছে তাই নয় কি কথা সেটা নয় কথাটা হচ্ছে তুমি বকুলের কথায় বিশ্বাস করে সিদ্ধান্তটা নিচ্ছ সেই বকুল যে কিনা প্রতি মুহূর্তে আমাদের দোষ খুঁজে বেড়াচ্ছে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে না 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 সমর তোমার কাছে আমি এটা আশা করিনি তুমি আমাকে হতাশ করলে সরি সরি রজতাবু বাবু দেখুন আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকলে আমি ক্ষমা চাইছি আমি তো প্রথম থেকে চেয়েছি যে এই বিয়েটা যাতে নির্বিঘ্নে হয়ে যায় কিন্তু মেয়ের বাবা তো তাই ঋষি আর বকুল যখন আমাকে সে ওইসব কথাগুলো বলেছিল না আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাট সরি সরি এগেইন সমর তোমার ব্যথাটা আমি বুঝি আমিও এক মেয়ের বাবা আমরা পলিটিশিয়ানরাও
সংসার ধর্ম পালন করি। তবু তুমি যখন বলছো এ নিয়ে আলাদা করে অরুণাবর সঙ্গে কথা বলবো, যাতে ওর পর থেকে ও একটু সংযত থাকে। আর তোমার মেয়ে যেমন সুন্দরী এবং শিক্ষিতা, বিয়ে হয়ে গেলে এমনিতেই ওর কথায় উঠবোস করবে। আই এম 200% শিওর। হ্যাঁ, কি হলো? সপ্তাহে সপ্তাহে পেমেন্টের নাম করে হাজার হাজার টাকা সরাচ্ছি, এত টেনশন করছো কেন? কেউ জেনে ফেলবে এটা ভেবে? আরে দূর, আমার মাথা এখন অন্য চিন্তা ঘুরছে। কি চিন্তা? এশা আর দীপের ব্যাপারটা এরকম ভাবে চেপে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না সৌরভ। মানে এশা আমার পেছনে এত লাগে, আর ওর জীবনে সবকিছু শান্তিতে হয়ে যাবে। কাকুমণি এশাকে বিয়ের কথা বলল, আর এশাও বলে দিল যে ওর অরুণাবকে খুব পছন্দ হয়েছে, আর দীপও তো কোনো অবজেকশন করলো না। এত সহজে সবকিছু মিটে গেল, কি করবে আর বলো? ফ্যামিলির সম্মানের কথা ভেবে হয়তো হ্যাঁ বলেছে, না হলে কাকুমণির ভয় মেনে নিয়েছে। দীপ আর এশা মেনে নিল, আমি মানতে পারবো না সৌরভ। এত সহজে সবকিছু হতে দিলে চলবে কি করে? আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছি বলে সারা জীবন সবাই আমাকে কথা শুনিয়ে এসেছে, আর এশা, এশা বাড়ির আদরের মেয়ে, বাড়ির ভালো মেয়ে, সে যে সবার চোখের আড়ালে কি কীর্তি করে বেড়াচ্ছে সেটা সবাই জানুক। এই এক সেকেন্ড, কি বলছো বলো তো, কি করবে তুমি? এশার এত বার বেড়েছিল কারণ ওর আর দীপের সম্পর্কটাতে বকুল ওদের পাশে ছিল। এখন বাড়িতে বিয়ের আয়োজন চলছে, এই পুরো ব্যাপারটা নিয়ে কেমন তামাশা করা যেতে পারে বুঝতে পেরেছো? মানে দেখো, বকুল কিন্তু সবটা জানে, অথচ ও কাউকে কিচ্ছু বলেনি। এটা যখন বাবা আর কাকুমণির কানে উঠবে তখন তো বকুল সবার কাছে ছোট হয়ে যাবে, এক ঢিলে দুই পাখি। এশাও জব্দ, বকুলও জব্দ। বাবা, সকাল সকাল কপত কপতি কোথায় গিয়েছিলে গো? একটু বারাসাত গিয়েছিলাম গো দিদি ভাই। ও বাবা, তো অত দূর থেকে ফিরলে এখন? এ ঋষি, তার মানে অনেক সকাল বেরিয়েছিলে তোমরা? হ্যাঁ শোনা বৌদি, নাহলে তো সময় পেতাম না, পুজোর পর তো নানা ব্যস্ততার জন্য মাঠামির সঙ্গে দেখাই হয়নি, তাই ঘুরে এলাম, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল তো। এটা খুব ভালো করেছো ঋষি। এই বকুল, মা ঠামি কেমন আছে গো? আছে, ভালোই আছে। যাক, ভালো আছে। এদিকে এদিকে বসো তো, এসো এসো। আচ্ছা ঋষি, তুমি কি বলো তো, হ্যাঁ একদিন পরে বউকে নিয়ে একটু বেরোলে কোথায় এদিক ওদিক ঘুরে আসবে তা না? আরে বাবা, থোড়া কোয়ালিটি টাইম তো বানতে হয়, আর অফিস থেকে ছুটিও নিয়েছো, শুধু শুধু নষ্ট করলে ছুটিটা। আমি কোথায় বললাম আমি ছুটি নিয়েছি? আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, এক গাদা কাজ করতে হবে বাড়িতে বসে। ও বাবা, তাহলে আর কি হয়ে গেল বকুল? এ তো দেখছি তোমার কপাল আমার মতো। হ্যাঁ, বর আছে অথচ তাদের আমাদেরকে দেওয়ার মতো সময় নেই। বাহ, খুব ভালো। হাসছো কেন তুমি? না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে তোমার দাদা বিজনেসের ট্যুরে নাম করে কোথায় কোথায় ঘুরছে আমি দেখতে গেছি। হ্যাঁ সোনা বৌদি, একদম সাবধান থাকো, আমার দাদা কিন্তু খুব হ্যান্ডসাম, ওকে যদি ধরে রাখতে হয় তাহলে রোজ নতুন নতুন পদ রেঁধে খাওয়াতে হবে। এটা তুমি ঠিক বলেছো ঋষি, ওই মানুষকে বাড়িতে রাখতে হলে আর কাজ থেকে দূরে রাখতে হলে রান্না করে খাওয়াতে হবে, পেটুক একটা। এই সোনা বৌদি, হ্যাঁ বলো। একটা আদা দিয়ে চা বানাবে, একটু মাথাটা ধরেছে। খুলে দিচ্ছি। থ্যাংক ইউ। দিদি ভাই, তুমি একা যাবে কেন? আমিও যাচ্ছি তোমার সঙ্গে। আচ্ছা, ছেলেটা আজকে ছুটি নিয়েছে মানে বাড়িতে থাকবে একদিন পরে, যা না একটু গল্প কর না, যা। কি গল্প করবো, না তো কাজ আছে বললে। না না, আমার তেমন কোনো কাজ নেই। কাজ নেই? না না, মানে আমি বলতে চাইছি যে উনি যদি ওপরে যান তাহলে আমার সেরকম কোনো অসুবিধা হবে না। সেই তো, কোনো অসুবিধা হবে না, কত ভালো ছেলে বলতো। যা, তুই ওর সামনে গিয়ে বসে থাকলে সেটাও অনেক, নাহলে ছেলের কাজে মন বসবে না। তুই যা, আমি যাচ্ছি। ঠিক আছে, আপনি যান, আমি চা নিয়ে যাচ্ছি। হ্যাঁ সেই ভালো। ও কাকুমণি এসে গেছে, তুমি যাও।
কাকুমনি আমি চা বানাতে যাচ্ছি, তুমি চা খাবে? কিছু বললে? চা চা খাবে? আমি চা বানাতে যাচ্ছি। না, কি হয়েছে বলো তো? তোমার তোমাকে কিছু হয়েছে, এরকম লাগছে কেন? না না, কিছু হয়নি, একদম ঠিক আছি। বকুল, কোথাও বেরিয়েছিলে? হ্যাঁ, বেরিয়েছিলাম তো একটু। কেন? অরুণাবুর ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়েছিলে? না দেখো, আমি জানি তোমরা এশাকে খুব ভালোবাসো, চাও সুখী হোক, আমিও তাই চাই বকুল। সেই বিশ্বাস থেকেই তো তোমার কাছে গিয়েছিলাম কাকুমণি। আমার কি মনে হয় বলো তো, ওই অরুণাভ যেরকম ছেলে, ওর বিরুদ্ধে ঠিক একটা না একটা প্রমাণ আমরা জোগাড় করে ফেলবই, তুমি দেখো। জোগাড় করো বকুল, অরুণাভর বিরুদ্ধে সমস্ত প্রমাণ যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করো, আমার খুব দরকার। আমার ডাকছিল ড্যাড। আমি কোনোদিন কোনো কাজে তোমাকে আটকাইনি আর আটকাতে চাইও না, কিন্তু তোমার নামে যে নানা জায়গা থেকে কমপ্লেন আসছে। হোয়াট? তোমার হবু শ্বশুর মশাই এসেছিলেন, তোমার ড্রিঙ্ক করা, র্যাশ ড্রাইভিং, বকুলকে গাড়ি চাপা দিয়ে খুন করার চেষ্টা, এসব নিয়ে উনি খুব অফেন্ডেড। রিয়েলি অফেন্ডেড? আমি যে বকুলকে প্রাণে শেষ করে দিইনি তার জন্য তো ওদের থ্যাঙ্কফুল থাকার কথা ড্যাড। সেটাই বোঝাতে চাই, কিন্তু এখন সেটা নয়। বিয়েটা যতদিন না হচ্ছে ততদিন তোমাকে একটু সাবধানে থাকতে হবে, যাতে তোমার শ্বশুরবাড়ি থেকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনতে পারে। কাম অন ড্যাড, তুমি কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। কে অভিযোগ করবে? তারা আমার ওয়্যারাবাউটস কি জানে? ড্যাড ড্যাড, আই থিঙ্ক তুমি বেকার দুশ্চিন্তা করছো। নো মাই সন, বকুল এবং তার হাজব্যান্ড ঋষি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লেগেছে, আর সেটা যদি একবার পেয়ে যায় তাহলে বিয়েটা ভেঙে যাবে। বিয়েটা ভেঙে গেলে হার হবে আমাদের। সমর অত্যন্ত কাজের মানুষ, তাকে হাতছাড়া করা যাবে না। বকুলকে শায়েস্তা করতে গেলে বিয়েটা ভেঙে গেলে চলবে না। ড্যাড, দিস ইজ নট ডান, দিস ইজ অ্যাবসলিউটলি নট ডান। আচ্ছা তুমি বলো তো, আমার বিয়ে ঠিক হয়েছে বলে কি আমি আমার সমস্ত শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দেবো? একদম না। আমি কি বলেছি একবারও সে কথা? তোমার ড্যাড থাকতে তোমার এন্টারটেনমেন্ট নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। তোমার সিকিউরিটির জন্য আমার লোক 24 ঘন্টা তোমার পাশে থাকবে, কিন্তু তুমি যখন পাবলিক প্লেসে থাকবে তুমি নিজেও একটু চোখ কান খোলা রাখবে, বুঝেছো? হয়েছে তোমার এবার? এবার চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে। এসো কাকুমণি। বাবা কি হয়েছে, একেবারে এমন করে ডাকলি, চমকে উঠেছি। বাবা এতেই চমকে গেলি? এখনো তো অনেক চমক বাকি কাকুমণি। যাই হোক শোনো না, তোমার সঙ্গে আমার জরুরি একটা কথা আছে, একটু ভেতরে এসো তো। ভেতরে কেন? তোমার পেছনে বাড়িতে কি কি হচ্ছে তোমার কোনো ধারণা আছে? নেই তো, থাকবেই বা কি করে? তুমি এত ভালো মানুষ, তোমাকে ঠকানো তো কোনো ব্যাপারই না। এই রোশনি, পরিষ্কার করে বলবি কি বলতে চাইছিস? কে ঠকাচ্ছে আমাকে? কে আবার? বকুল? আরো বিশ্বাস করো ওকে? মানে? দেখো কাকুমণি, আমি চাই না
এটা নিয়ে বাড়িতে কোনো রকম অশান্তি হোক। এত কথা ঘোরাচ্ছিস কেন বলতো? সোজা করে বলবি কি হয়েছে? হ্যাঁ রোশনি, কি বলতো, সোজা করে বলো না, কাকুমণি তো জানতেই চায়, সত্যিটা বলে দাও, তুমি তো মিথ্যে কিছু বলছো না। আসলে কাকুমণি, তুমি এশার বিয়ে ঠিক করেছো, এশা তাতে রাজিও হয়ে গেছে, মানে সবটা খুব ভালো ব্যাপার, কিন্তু তোমাকে এশা, বকুল সবাই অন্ধকারে রাখছে। অন্ধকারে রাখছে? হ্যাঁ গো, আসলে আমি জানি এশা একটা ছেলেকে ভালোবাসে। কি এসব কথা কে বলেছে তোকে? এশা কাউকে বলতে হবে কেন কাকুমণি, এটা তো সবার সামনেই ঘুরছে। দেখো তুমি বাবা, তোমরা কেউ বাড়ির ছোটোখাটো বিষয়ে মাথা ঘামাও না, তাই হয়তো লক্ষ্য করনি। কাকুমণি রোশনি ঠিক কথাই বলছে। ছেলেটা কে? আমি চিনি তাকে খুব ভালো করে। কে? নিন আপনার চা। দিন, খুব দরকার ছিল এটার। আপনি বানিয়েছেন? হ্যাঁ, ভালো হয়নি? না, খুব ভালো হয়েছে। ও ঠিক আছে, বেশ, আপনি তাহলে আরাম করে চা খান, আমি একটু নিচে যাই। হ্যাঁ বকুল, আপনার কিন্তু পড়াশোনায় গাফিলতি হয়ে যাচ্ছে, এইভাবে সব দিকে মাথা ঘামাতে গিয়ে নিজের ক্ষতি করলে তো চলবে না, রেগুলারলি কলেজটা তো করতে হবে। ঠিকই বলেছেন, আসলে পরিস্থিতি এমন অদ্ভুত হয়ে আছে না, এই কি করে এশার বিয়ে আমি আটকাবো, এই চিন্তা ছাড়া আমার মাথায় কিছু আসছেই না জানেন। আমি সব বুঝতে পারছি বকুল, কিন্তু আমি আমার বোনের ভবিষ্যৎ নিয়ে যতটা কনসার্নড, ততটাই কিন্তু আপনার ভবিষ্যৎ নিয়েও কনসার্নড। এশার ভালোর জন্য যেমন অরুণাবর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা আমার দায়িত্ব, সেরকমই আপনাকে পুলিশ অফিসার হওয়ার লক্ষ্যে পৌঁছে দেওয়াটাও তো আমার কর্তব্য, এই দুটোই তো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আমার জন্য। আর তাই আপনাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, বুঝেছেন? না না, আপনি ঠিকই বলেছেন, আমি আর এভাবে পড়াশোনায় গ্যাপ দেবই না, জোর করে হলেও আমি পড়তে বসব। একদম, আর নিজের খেয়ালটাও রাখতে হবে। হুম, আরে বাবা ফোনটা তোল না, এত কেয়ারলেস লোকজন না সব, দরকার সময় কাউকে ফোনে পাওয়া যায় না। বেলুন, বেলুন, বাবু বাবু বলছি আমার কাছ থেকে বেলুন নেবেন, আর 10 টাকায় আমি আপনাকে দুটো বেলুন দেবো, নিন না বাবু, নিন না। স্যার আমার থেকে নিন, 8 টাকায় দুটো। না না বাবু, ওর কথা একদম শুনবেন না, আপনি আমার কাছ থেকে বেলুনগুলো নিন, এক নম্বর জিনিস আছে, নিন না বাবু। না স্যার, 2 টাকা কম নিচ্ছি। তো চুপ কর বাবু, বাবু আপনি আমার থেকে নিন। না স্যার, আপনি আমার থেকে নিন। চুপ, তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে, যত ভিখিরি দল বের এখান থেকে। এইসব ঝামেলার মধ্যে আপনার ইংলিশ পড়াটাও তো বন্ধ হয়ে গেছে, যান বই নিয়ে আসুন, আমি বসে কাজ করছি, আপনিও পাশে বসে পড়ুন, কোনো ভুল হলে আমি দেখিয়ে দেব।
আছে? ধরুন। হ্যাঁ বিচু বল। ওস্তাদ অরুণাবর খবর আছে, এবার তুই ওকে হাতে নাতে ধরতে পারবি।